আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা যদি অজু থাকা অবস্থায় মোজা পড়ি তারপরে কোনো কারণে আমাদের অজু ভেঙে যায় তাহলে আমরা অজু করার সময় আহ মোজার উপর মাসাহা করতে পারবো কিনা জি আপনি মা সাহা করতে পারবেন যেহেতু আপনি অজু অবস্থাতেই মজা পড়েছেন সেহেতু মা করতে পারবেন রসুল আসলাম থেকে এটি শহী সূত্রে প্রমাণিত হয়েছে শহীদ খারে দুশো ছয় নম্বর হাদিস তিনি বলছেন মগিরা থেকে বর্ণিত তিনি বলছেন যে আমি রসুসলামের সাথে কোন এক সফরে ছিলাম কোন তো মা আবী সাহায্য তারপর আমি অজু করার সময় তার মোজা দুটি খুলতে চাইলাম কিন্তু তিনি বললেন দা হুমা এতখলত হুমা তো হে তুমি এটা রেখে দাও ওই দুটা থাক আমি পবিত্র অবস্থায় দুটি পড়েছি তা ফর্মা সাহায্য মাথা পড়তে তার ফর্মা শাহ করলেন তো এই হাতিস থেকে সরি স্পষ্টভাবে যেটি প্রমাণিত হয় যে শুনলাম এখানে বলেছেন যে তিনি পবিত্র অবস্থায় অজু অবস্থায় এই মজা দুটি পড়েছিলেন তাই তিনি মাসাহ করেছিলেন খুলেননি উপর আমরা বলবো যে কেউ যদি পবিত্র অবস্থায় অজু অবস্থায় মজা পড়েন তারপরে কোনো কারণে অজু ভেঙে যায় তাহলে তিনি পুনরায় তাহলে তিনি পুনরায় অজু করার সময় তিনি মা করতে পারবেন মাসাহ করতে পারবেন এটি শরীর সূত্রেই প্রমাণিত হয়েছে তার থেকে এখন অনেকে বলে থাকেন যে রসুল যেটি পরতেন সেটি ছিল খুব অর্থাৎ চামড়ার তৈরি যেটি মজা আর বর্তমান যুগে আমরা কাপড়ের তৈরি মোজা পরি এটির উপরে মাসা চলবে না এটি অনেকে বলে থাকেন কিন্তু এটি সঠিক নয় বা শক্তিশালী মত নয় বরং শক্তিশালী মত হচ্ছে যে কাপড়ের মোজার উপরেও মাসাহ করা যাবে কাপড়ের উপর মোজা উপরেও মাসাহ করা যাবে তবে কোন দলিলের উপর ভিত্তি করে সেটা আমি পরে উল্লেখ করছি তবে একটি হাদিস আছে যেটিতে কাপড়ের উপর মাজাহা করা মাসাহ করার বিষয়টি স্পষ্ট সুনানি তিরমিদি নিরানব্বই নম্বর হাদিস এবং সুনানি আবুদাব্দি একশো উনষাট নম্বর হাদিস তবে হাদিসটা দুর্বল হাদিসটা দুর্বল সূত্রে প্রমাণিত হাদিসটিকে অধিকাংশ মহাদিসগুন তারা দুর্বল বলেছেন যদিও শেখ নাসরুদ্দিন আলবানীও তিনি সহি বলেছেন এবং মুতাকুদ্দিন মোতাকেনদের মধ্যে আগের মহাদ্দেশদের মধ্যে ইমাম তিরমিজি তিনি এটিকে হাসান বলেছেন কিন্তু হাদিসটিকে দুর্বল বলেছেন সুফিয়ান সৌরি ইমাম আহমেদ ইমাম মুসলিম ইমাম নাসাই এবং দারাকুতনি ইমাম বাইহাকি সহ আরও অনেক মহাদিস সেই কারণে ইমাম নবী বলছেন যে এই হাদিসটিকে যদিও ইমাম তিরমিদি হাসান বলেছেন কিন্তু যারা দুর্বল বলেছেন তাদের মানে যদি প্রত্যেককে আলাদা আলাদাভাবে ধরা হয় তবুও তাদের মতটাকেই ইমাম তিরমিদির মতের উপর প্রাধান্য দেওয়া উচিত ইমাম প্রাধান্য দেওয়া উচিত এবং আলাদা আলাদাভাবে তাদের অবস্থান মানে ইমাম তিরমিজির থেকেও বেশি হাদিসের হুকুমের বিষয়ে গ্রহণযোগ্যতা গ্রহণযোগ্য তো যে কারণে এ হাদিসটি দুর্বল এটি হচ্ছে সব থেকে শক্তিশালী মত সহি নয় কিন্তু কিন্তু কাপড়ের মজার উপর মাসাহ করা এটি সাহাবাই গ্রাম থেকে সহি সূত্রে প্রমাণিত হয়েছে সাহাবাইক্রাম থেকে সূত্রে প্রমাণিত প্রমাণিত হয়েছে প্রায় তেরো জন সাহাবি থেকে এটি সহিসূত্রে প্রমাণিত হয়েছে যে তারা কাপড়ের উপর মাসাহ করেছিলেন কাপড়ের মজার উপর মাসাহ করেছিলেন যেমন আলিবিন আি তলিম আমার ইম্ন ইয়াসের আবি আনাস ইবনে মালিক ইবনে ওমর বারা ইবনে আজ বিলাল আবি আবু মামা সাহেবনে সাদ সহ আরও অন্যান্য সাহাবিগণ প্রায় তেরো জন সাহাবি থেকে সূত্রে প্রমাণিত হয়েছে যে তারা মজার উপর কাপড়ের মজার উপর মাসাহ করেছিলেন যে কারণে ইমাম ইবনুল কুদাম আর রহমুল্লাহ তার মুগনির প্রথম খন্ডে দুশো পনেরো পৃষ্ঠায় বলছেন আসহাবা মেসাহু আল আল জওয়ারেফ ওলাম ইবহার লহম মোখালেফি আসরহিম ফাখান আইজমাহান অর্থাৎ সাহাবে ইকরাম তারা কাপড়ের মোজার উপর মাসাহ করেছিলেন এবং সে যুগে কেউ তাদের বিরোধিতা করেননি অতএব এটা ইজমা ঐক্যমত হিসেবে পরিগণিত হবে আর এটি তাহলে একটি অকাট্য দলিল হিসেবে গ্রহণ করা হবে সুতরাং যদি এটি হয়ে থাকে সাহাবা একরামের থেকে সাহাবা এখরামের যেমত বলা চায় যে কারণে এখান থেকে আমরা স্পষ্ট হতে পারি যে কাপড়ের মোজার উপর মাসাহা করা যাবে যদিও এ ব্যাপারে বর্ণিত রাসুল থেকে হাদিসটি দুর্বল কিন্তু সাহাবে খান থেকে সৈসূত্রে এটি প্রমাণিত হয়েছে বিধায় কাপড়ের মোজার উপর মাসাহা করা যাবে যারা বলে থাকেন যে চামড়ার মোজার সত্ত্বে তা এ কিন্তু মতটি শক্তিশালী নয় কারণ সাহাবে খান থেকে সূত্রে প্রমাণিত হয়েছে এবং তাদের তারা ওকুমত এই বিষয়ে অকুমত পোষণ করেছেন সুতরাং আমরা সবাই মোজার উপর কাপড়ের মোজার উপর মাসাহা করতে পারবো সালাম আলাইকুম রহমতুল্লা বরক